গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল পুজো দিয়ে আমি একদম কাজবাজ সব সেরে নিয়েছি। কপালে ওটা কিন্তু চন্দনের দাগ, অন্য কিছু ভেবো না। তো চলো, আজকে মন মেজাজ আমার একদম ভালো নেই, কিছুই ভালো লাগছে না। সকাল সকাল বড়মশাই এখনও আসেনি, অনেক বেলা হয়ে গেছে। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই। দেখি চলো, কোনো কিছু যদি প্রোগ্রাম থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সঙ্গে থাকো। তা এদিকে দেখো বড়মশাই চলে এসেছে। তো বড়মশাই আজকে আসতে একটু লেট করলেও সাথে করে কিন্তু আমার মন ভাঙাতে কি সুন্দর পাকোড়া বিস্কুট নিয়ে এসছে। এই ব্রেড পাকোড়া কিন্তু দারুণ লাগে। এরপরে আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা হচ্ছে আমার একটা গিফট ছিল, যে কিছুদিন আগে রাখি ছিল, তোমরা ভালো মতনই জানো। তো এটা রাখির গিফট ছিল, যেটা আমার দেওয়া হয়নি। তো এই গিফটটা আমি আনিয়েছিলাম। এরপরে রান্না করতে করতে আমার শেষ হয়ে গেছিলো গ্যাস, আর আমি এইখানে গ্যাস ভরি। তো এই ভাইটা যেটা রয়েছে এত ভালো, এর দোকান দিয়ে আমি বাসনপত্র নিই। তো এই দেখো গ্যাস ভরতে নিয়ে চলে এসেছি। তো এই রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেলে কিন্তু প্রচুর সমস্যা হয়। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, আমাকে জিজ্ঞেস করছে যে ভিডিও কিসের জন্য বানাচ্ছ এইসব। তো এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এই রান্নায় ছিল ভাত আর আমড়ার চাটনি, আর হচ্ছে স্পেশাল হচ্ছে মাংস। হ্যাঁ, এটা কি মাটন, এটা হচ্ছে মাটন ছিল, পটল ভাজা ছিল। আর আমার বড়মশাই যেহেতু ভাত খায় না, তো ওনার জন্য রুটি। তো চলো লাঞ্চটা করে নিয়ে তারপরে কথা বলছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। তো আমরা এখন ঘুরুঘুরি করতে। আর এই যে বড়মশাই একদম রেডি হয়ে গেছে, এইবার আমিও রেডি হয়ে গেছি অলমোস্ট। এবার আমরা বেরোবো। এখন বাজে ঘড়িতে কটা বাজে? 5:15। আর বাইরের ওয়েদারটা কিন্তু এখনও আলো রয়েছে, সুন্দর রয়েছে। তো চলো আমরা বেরোই। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হতে বেরিয়ে আসলাম, কিন্তু সবার আগে আমাদের যাওয়ার পথে যে শিব মূর্তিটা পড়ে, এটা আমরা কোনো সময় পিছনে ফেলে যাই না। তো যখনই আমরা কোথাও যাই আর এই শিব মূর্তিটার সামনে দিয়ে যদি যাই, তো আমরা এক পাক ঘুরে যাই। এটা আমাদের অনেক দিনের অভ্যাস। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো, এই জায়গাটার সামনে দিয়ে গেলে আমি আর আকশায় একটা রাউন্ড বা এক পাক আমরা শিবের মহাদেবের পরিক্রমা যেটাকে বলে করে যাই। তো আজকেও যেখানে যাচ্ছিলাম ওখানেও যেতে গিয়ে দেখছি যে এরকম সামনে পড়েছে, তো আমরা চলো যাই। আর ওইদিকে দেখো কত বড় প্লেন, মানে সামনেই তো, রাস্তার ওপারে এয়ারপোর্ট। তো চলো এইবার একটু পরিক্রমা করে নিই। পরিক্রমা করে যাবো এক জায়গায়, কোন জায়গায় যাচ্ছি সেটা তো আমি তোমাদের বলবোই আর দেখাবোই, কারণ আজকে একটা দারুণ জিনিস কিনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সামনে রাখি, সেটা আমি বললাম, যেহেতু রাখির ভিডিওটা আগে দিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা পড়েছিল তাই এই ভিডিওটা আমার দেওয়া হয়নি। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাইট যাওয়া আসা দেখছিলাম, ওঠানামা দেখছিলাম, আর মহাদেবের পরিক্রমা করছিলাম। তো পরিক্রমা করতে করতে হঠাৎ আমার চোখে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর খুব উপকারী জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য। তো আমার বড়মশাই এখানে একটা ফুল দেখছিল, কিন্তু আমি তোমাদের দেখাই ফুলটা কি, তারপর আমি বলছি আর এর উপকারিতা বলছি। এই ফুলটা তোমরা ঝোপে ঝাড়ে জঙ্গলে রাস্তার পাশে দেখে থাকতে পারো। এই ফুলটা হচ্ছে খুব কাজের, কারণ এই ফুলটা দিয়ে না দাঁতের যন্ত্রণা যাদের হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি একদম এটা সেরে যাবে। এই ফুলটা নিয়ে এর দাঁতের ঘোড়ায় যদি দিয়ে রাখো, এই রসটা দাঁতের যন্ত্রণায় খুব কাজ দেয়। তো এখানে সব বাচ্চাগুলো বসে বসে খেলছিল আর আমরা মজা নিচ্ছিলাম, দেখছিলাম। আমি আর বড়মশাই জানেন তো, সবাই জানে যে পরিক্রমা করে তারপরে আমরা বেরোই। তো এই দেখো আমাদের মোটামুটি পরিক্রমা হয়ে গেছে। আর বাইরের কি সুন্দর লাগছে না জায়গাটা, সত্যি দারুণ লাগছে। আর আকাশটা কিন্তু আজকে বেশ পরিষ্কার হয়ে গেছিলো। তো চলো মহাদেবকে পিছনে ফেলে আমাদের চলে যেতে হচ্ছে আমাদের মেন কাজ যেটা, সেটার জন্য। কিন্তু যেহেতু আমরা মহাদেবের সামনে দিয়ে গেলে ওনাকে আমরা ফেলে যাই না, তাই একটা পরিক্রমা পুরো করে দিয়ে যাই। তো এইবার হচ্ছে আমাদের যাওয়ার সময়। তো যাওয়ার সময় ওনাকে একটু ভালো করে দর্শন করিয়ে দিয়ে গেলাম। তোমরাও দর্শন করে নাও মহাদেবের, কারণ এই দর্শন কিন্তু সত্যি সত্যি মন ভরে যায়। তো এইবার হচ্ছে আমাদের গন্তব্যে যাব। তো চলো। ये राहें ना छोड़ो तेरे संग मैं चलूं, सपनों का जहां है तेरे साथ जो आया है, मैं तुझसे जुदा ना हो पाऊं प्रिया, प्यार का है ये जादू, तेरे बिन मैं नाता हूँ, तुझे मैं हूँ मैं खो गया, ना जाने तू क्या कह गया। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এখানে এসে কিন্তু আমার বরের চোর আমি ধরে ফেলেছি। আমার বর এখানে এসে দেখো পারফিউম মাখছে, মানে বলা যায় ফ্রিতে ফ্রিতে পারফিউম লাগাচ্ছে। অ্যাকচুয়ালি নয়, ফ্রিতে ফ্রিতে পারফিউম নয়, আর এটা কোনো চোর নয়। অ্যাকচুয়ালি পারফিউমটা আমার বরের খুব পছন্দ, যারারও পারফিউম ছিল। তো এই পারফিউমের গন্ধটা আমার বরমাসের খুব পছন্দ ছিল, যেটা রাখি তোর বোনকে দেবে বলছিল, কিন্তু আমার কথাটা গন্ধটা একদম ভালো লাগেনি। তবে ভিলাবেটার পারফিউমের গন্ধটা আমার খুব ভালো লেগেছে। তো বরমাসাকে বললাম তুমি একটু লাগিয়ে দেখো। ও বললো আমি তো একটা পারফিউম লাগিয়েছি। আমি তাহলে তুমি গন্ধ শুকে দেখো, আমাকে বলো এটা কীরকম লাগছে। তো ও বললো ঠিক আছে, ভিলাবেটার তো এমনিও পারফিউম ভালোই হয়। তো তবু আমরা গন্ধটা দেখছিলাম, কারণ এখান থেকে আমরা অনেক কেনাকাটা করেছি, আগেও করেছি, সেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে। কারণ এখানে আমরা বেশ ভালো প্রাইসে পাই, আর এখানে স্টকগুলো সত্যি দারুণ দারুণ। কারণ এখান থেকে আমি অনেক কিছু কিনে নিয়ে গেছি। তো এখন হচ্ছে সিজন, ফেস্টিভ্যাল সিজন, তাই একদম ভরে ভরে দোকান। তো এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম যে কী কী স্টক এসেছে কী কী। তো একদম সময় ছিল না, যেহেতু আমরা শিব মূর্তিতে গেছিলাম, তাই জন্য আমরা এখানে স্টকগুলো দেখি না। এই দিকে দেখো বড় মশাই চড়িয়ে কিন্তু আমি ধরে ফেলেছি। কী ধরে ফেলেছি? বাচ্চাদের মতন বাচ্চাদের খেলনা নিয়ে খেলছে, মানে হে ভগবান। আমরা গেছি কেনাকাটা করতে, আমার বড় মশাই ওখানে বাচ্চাদের জিনিস নিয়ে খেলছে, মানে আমার বড় মশাই বাচ্চা হয়ে গেছে। তো কেনাকাটা কমপ্লিট, আমি আর বরমশাই হাওয়া খেতে খেতে সোজা চলে যাব বাড়ি। আর যেহেতু আমরা বাড়ির দিকে খেয়ে বেরিয়েছিলাম, তো আজকে আমরা কিন্তু বাইরে কিছু খাইনি, তাই কোনো খাবার ভিডিও আমি দিলাম না। কিন্তু ভিডিওটা সত্যি ছোট ভিডিও, প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, সবাই কিন্তু ফুল ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিতে থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে এটা বলে দিয়ে যাই, আমরা যে গিফটটা কিনেছি সেইটা কিন্তু তোমাদের দেখা হয়নি, সেইটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।